অনুব্রত মণ্ডল তিহার যাবে, অনুব্রত মণ্ডল দিল্লি যাত্রা কনফার্ম, তার মাঝখানে পুলিশ হাত তুলে দিল যে পুলিশের পক্ষে প্রোটেকশন দেওয়া সম্ভব নয়। আর জেল থেকে বলা হচ্ছে, জেল কর্তৃপক্ষ বলছে যে আমাদের কোনো চাপ নেই, যদি আপনি অনুব্রতকে নিয়ে যেতে চান তো নিয়ে যেতে পারেন, তাহলে ইডিকে এসে অনুব্রতকে নিয়ে যেতে হবে। আপনি বলুন, এতদিন ধরে আপনার দীর্ঘ দীর্ঘ সুদীর্ঘ কেরিয়ারে এরকম ঘটনার কারণ কি হতে পারে? আমি জানি না তিহার ঠিক না, পুলিশ ঠিক না, এ ঠিক না, বি ঠিক না, সি ঠিক, আপাতত রাজ্য পুলিশ কি বেঠিক? নজরুল ইসলাম, দেখুন দেখুন, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডির আবেদনের পরিপ্রেক্ষিতে একটা আদেশ হয়েছে যে অনুব্রত মণ্ডলকে সেখানে প্রডিউস করতে হবে এবং জেল কর্তৃপক্ষের উপর সে নির্দেশ আছে। এখন আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এটা একটা নিয়ম আছে যে কোনো আদালত যদি ভুল অর্ডারও দেয়, তাহলে প্রশাসনের কোনো লোক, বিশেষ করে পুলিশের লোকেরা সেটা কোশ্চেন করতে পারে। ঠিক অর্ডার হোক, ভুল অর্ডার হোক, আর তার বিরুদ্ধে তারা অ্যাপিল করতে পারে বা ক্ল্যারিফিকেশন চাইতে পারে, কিন্তু কোর্ট একটা অর্ডার দিলে সেটা বিনা সংকোচে পালন করতে হবে, এটা হচ্ছে পুলিশের আইন। এখন জেল কর্তৃপক্ষকে যে আদেশটা দিয়েছে, জেল কর্তৃপক্ষ সেটা মানতে বাধ্য। তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডল মামলা করেছিলেন, দিল্লি হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। একটা কথা কিন্তু প্রশ্ন উঠছে যে এতদিন ইডি তাকে কেন দিল্লিতে নিয়ে যায়নি। দ্বিতীয় কথা, এখন যখন কলকাতা হাইকোর্টে এবং দিল্লি হাইকোর্টে আবার আবেদন করার পর দিল্লি হাইকোর্ট আবেদনটা শুনতে চায়নি এবং কলকাতা হাইকোর্ট কতগুলো শর্ত বেঁধে দিয়েছে, তখন জেল কর্তৃপক্ষ এবং পুলিশকে সেই শর্তগুলো মানব না, দিল্লির কোর্ট যেটা বলেছে এবং কলকাতা হাইকোর্ট যেটা বলেছে, কোন আদেশই মানব না, এটা বলতে বলছে নজরুল বাবু। পুলিশ তো বলছে, পুলিশ তো বলছে প্রোটেকশন দিতে পারবে না, জেল কর্তৃপক্ষ তো বলছে, পুলিশ বলে দিয়েছে প্রোটেকশন দিতে পারবে না। আমার তো এটাই প্রশ্ন, যেটা হয় কি করে, এটা কি সম্ভব হয় কি করে? আমাকে শেষ করতে দিন, করুন, আমাকে শেষ করতে দিন, বলুন বলুন। যে পুলিশ যদি নিরপেক্ষভাবে আইন অনুসারে কাজ করে তাহলে আমি যেটা বলছি সেটা, কিন্তু দেখুন পুলিশ, সে কেন্দ্রীয় পুলিশই হোক আর রাজ্য পুলিশই হোক, দুর্ভাগ্যজনকভাবে তারা শাসক দলের নেতাদের খুশি করার জন্য কাজ করে আইন অনুসারে। এখন অনুব্রত মণ্ডল সম্পর্কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বক্তব্যটা কি? যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে উনি প্রশ্ন তুলেছেন যে তাকে কেন ধরা হলো, অর্থাৎ তিনি কোনো অপরাধ করেননি। ঠিক, তারপরে যখন ধরা হয়েছে তিনি বলছেন যে অনুব্রতকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনতে হবে, আর একজন মন্ত্রী বলছেন যে অনুব্রত মণ্ডল হচ্ছে বার। তো অনুব্রত মণ্ডল কি সব করেছেন অন্য প্যানেলের লোকেরা বললেন, আমি সেগুলো উল্লেখ করছি না, কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীর যদি এরকম মনোভাব হয়, পুলিশ যদি আইন মেনে নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে পুলিশ যেটা বলছে সেটা বলা কি খুব অস্বাভাবিক নয়? এখন পুলিশ বলছে, তার কারণ হতে পারে যে রবিবারের দিন কোর্ট বন্ধ, সোমবার হলে সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যদি স্থগিতটা হয় তো তাহলে তখন খানিকটা সময় পাওয়া যাবে। অতএব মানে সবটাই সুপরিকল্পিত, সবটাই সুপরিকল্পিত। হ্যাঁ, কিন্তু ইডিরও যে না নিয়ে যাওয়া, স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টে ছিল না, এতদিন কেন নিয়ে গেল না, নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় কেন করলো না, সে ব্যাপারেও কিন্তু আমার কোশ্চেন আছে যে ইডি অনুব্রতকে সত্যিই দিল্লিতে নিয়ে যেতে চাইছে কি না, সেটাও কিন্তু বুঝতে হবে। ইডির যে তৎপরতা দেখানোর কথা ছিল সেটা কিন্তু আমার নজরে আসেনি, হতে পারে যে তিনজনে তিনজনে হাত তুলেছে উত্তর দিইনি। দিল্লির হাইকোর্টে বোধহয় এই লাস্ট যখন শুনানি চলছিল, ইডির আইনজীবী মৌখিকভাবে জানিয়েছিলেন যে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনারা এই কোনো রকম মুভমেন্ট করবেন না, এটা মৌখিকভাবে জানিয়েছিলেন। আমাদের সংবাদ মাধ্যমে তাই পড়েছি। আমি বলবো, হ্যাঁ বলুন, আমি টেকনিক্যাল উত্তরটা দিলাম, আমি অন্য কিছু বলছি না।
আমি বলবো? বলুন বলুন নজলু বাবু। আমি বলছি যে কলকাতা হাইকোর্ট হোক আর দিল্লি হাইকোর্ট হোক, দিল্লি হাইকোর্টের কথা যেটা অনির্বাণ বলছেন সেটা আমি খবরের কাগজে দেখেছি, কিন্তু হাইকোর্ট যদি না বলে যে যতদিন মামলা নিষ্পত্তি না হচ্ছে ততদিন আপনারা উনাকে দিল্লিতে নিয়ে আসবেন না বা কার্যকর করবেন না রাও সোমেনী কোর্টের অর্ডার, ইডি কেন যেচে বলতে গেল যে আমরা কার্যকর করব? এখানেই তো আমি আসবো আপনার কাছে, কেন ইডি বলতে গেল? শঙ্কু,